Kraxlayak Sivoto Shaltan Hankal Comedian in Bukhati Kaibashan, what is Shaltan Hankal for the Tony, the tradition that the Tamani Kiaba, Bokri Umabai Shano Yafarka, Yaksu Hankal Panitani, Ashan the Deboration of Tarima the Karkazam Edition, CEA Balasaran Deborma, Yakshivoto Shaltan Hankal Comedian Adam, Morishudon Das, the Gilita, Shanuru Nibishino and Kapodan Monte, Ava Caesar and Nibishinke, Hapang Tong Pro, Nogri Damoni Kia Shaltan Hankoro. Kai si bruy sai thamra chuko nok tabuni habang juda juda kai nuri pisa sendiri abur no nori hatka abo bele chaya hne koksi ka mosaka edisi ke jam si ya raga sron de burma bote bu saka ang tong jo ne corona virus and bruy toma wa jo to kri nukuni yukuro no jen jalo kalai dika hani bai bro ne nukungo borogo mairo shen si kai rinani koksi ni barake rang rinani te rehan shamang butang shal ne rakhana bute koksaka আজকে সিপিএম পশ্চিম জেলা কমিটির তরফ থেকে ডিএমএর কাছে বিশেষ করে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা এই যোজনার গড় পশ্চিম ত্রিপুরা জেলাতে 14,309টা গড় বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে ওরা নোটিশ করেছে। তো এটা 2011 ইকোনমিক্যাল সেন্সাসের ভিত্তিতে তাদের গড় সেখানে পাওয়ার মতো সেখানে ঠিক করা হয়েছিল, কিন্তু এখন এই গড়গুলোকে বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় নোটিশ দিয়েছে। সেখানে বলা হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ এলাকা শিফটিং করে চলে গেছে, কেউ মারা গেছে। এই মর্মে ওরা সেখানে তাদেরকে বাদ দেওয়ার জন্য সেখানে নোটিশ জারি করে। আমরা বলেছি এটা কোনোভাবেই কাম্য না, কেন্দ্র সরকারের আপনার ইয়েতেই এই সেন্সাসটা হয়েছে, তার ভিত্তিতে এখন তারা ঘর পাওয়ার মতো তাদের নিচে ইয়ে আছে, ইয়ে ভ্যালিড আছে, তাদের যাতে একটা ঘর যাতে বাদ না যায় সে এটা আমরা বলেছি। এবং যাদের মারা গেছে তাদের পরিবার পরিজন আছে তাদের নামে দেওয়া যেতে পারে, বা যারা এলাকায় শিফট হয়ে গেছে তাদেরকে যেখানে শিফট হয়ে গেছে তাদের সেখানে ঘর দেওয়া যেতে পারে। এবং এলাকা নেই বলে যেটা বলা হয়েছে এটা একেবারে সম্পূর্ণ এটা রাজনীতির উদ্দেশ্যে প্রণোদিত, এলাকায় নেই এটা তো কোনো মতেই হতে পারে না। 14,309 জনকে পরিবারকে খুঁজে পাওয়া যায় না, এটা কোনোভাবেই ঠিক নয়। তো তাই আমরা বলেছি একটা পরিবারকেও সেখান থেকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকেই ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরা ওনারা বলেছেন যে যদিও ডিএম থাকার কথা ছিল, ডিএম একটা অন্য কাজে চলে গেছেন, এই ডিএম ছিলেন, ওনারা বলেছেন যে বিষয়টা ওনারা আন্তরিকভাবে দেখছেন। ওনারাও বলছেন যে এটা আরও সেখানে খুঁজে দেখা হচ্ছে যাতে একটাও যাতে বাদ না যায়। আমরা যেমন বলেছি ওনারাও বলছেন যে ঠিক আছে, আমরা বিষয়টা আপনাদের সাথে সহমত পোষণ করছি যাতে বাদ না যায়, এটা দেখবেন বলেছেন। এর সাথে সাথে আমরা যেটা বলেছি রাগার যে কাজ এটা 200 দিন করতে হবে, এখন রাগাতে কাজ বিভিন্ন বিশেষ করে গ্রামে পলিটিক্যাল ইন্টারভেনশনের জন্য ঠিক মতোভাবে হচ্ছে না, কোথাও কোথাও দজারের মাধ্যমে কাজ হচ্ছে, ঠিক মতো পেমেন্ট পাচ্ছে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না। কাজে এলাকার কাজও যাতে যথাযথভাবে হয় এটা আমরা বলেছি, ওনারা দেখবেন বলেছেন। তারপরে এই প্যান্ডেমিকের টাইমে আমরা বলেছি যে যারা গরিব পরিবার আছেন তাদেরকে মাথায় পিছু 10 কেজি করে চাল দেওয়ার জন্য, আর যাদের ইনকাম ট্যাক্স দেন না তাদেরকে 7,500 টাকা করে মাথা পরিবার পিছু দেওয়ার জন্য আমরা বলেছিলাম। ওনারা এটা বলেছেন যে ওনাদের কর্তৃপক্ষকে ওনারা জানাবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আবাসন যে যোজনা এই প্যান্ডেমিকের টাইমে এরকম একটা অবস্থা চলছে যেখানে করোনার জন্য করোনা কার্ফু চলছে, মানুষ বেরোতে পারছে না, একটা আতঙ্কের মধ্যে আছে, এই সময়টার মধ্যে এই ধরনের নোটিশ এটা সম্পূর্ণ অবিবেচিত, এটা কোনোভাবেই কাম্য ছিল না। আমরা বলেছি যদি নোটিশ দিতেই হয় তাহলে এটা পঞ্চায়েত অফিসে ঝুলে রেখে বা ব্লকে বা পত্রে দিয়ে এটা হবে না, প্রত্যেক পরিবারের কাছে যাতে নোটিশটা যাতে পৌঁছানো হয় পাঠানো হয় তার ভিত্তিতে নোটিশ দিয়ে তাদেরকে বাদ যদি বাদ দিতে হয় কোনো গ্রাউন্ডে তখন দেওয়া যেতে পারে। তো আমরা বলছি একটা পরিবারও যাতে বাদ না পড়ে এটা দেখার জন্য আমরা বলেছি।